Welcome back guys, As-salamu Alaikum everybody. Shabai. This is Syed Bhumat Refat. Right now you are watching Syed Bhumat Refat vlog. So guys, aske amra chole eshechi kustiyay, apnara hoyto janen na, karon ami kono vlog kori nai kustiya ashar shomoy. To aske kustiya aschi, ami ar amar mama achi sathe. To kustiya shohor ta temon ekta chini na, bhablam je kustiya shohor ghurbo, kintu temon ekta na chinar karone kustiya shohor ta ashole ghurte partechi na. To mama amar bollo je amra kustiya Islamic university te jai, shekhane onek sundor poribesh ar onekei bolche shekhane jaite. To ashole ami মানে আমি শেখটাও চিনি না কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিটা কোথায় মামাও চিনি না তো এখন আমরা যাবো মানুষের কাছে শুনতে শুনতে তো দেখি আজকে মানে পুরো ব্লগটা হবে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে আসলে আমি খুব এক্সাইটেড ফিল করতেছি যে আমি এখন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে যাবো মানে আমার কাছে এত অসাম লাগতেছে আপনাদের বলার মতো না তো গাইজ আজকে ভিডিওটা চলুন এখন শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তো গাইজ চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক যখনই পড়ে তোর চোখে হারিয়ে যায় নিমিশে পালিয়ে যাস কেন দূরে জানি না তোর ছলা কলা ভালো লাগে দুষ্টু হাসির ফাঁকে হারিয়ে যেতে চাইছে যে এই মন ও আর ছাড়ছি না আর পারছি না বলবো যে কিছু তোর পিছু পিছু আর ছাড়ছি না আর পারছি না বলবো যে কিছু তোর পিছু পিছু তোমাকে ভালোবাসি তো গাইস আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির সামনে তো আমরা মাত্র বাস থেকে নেমেছি এবং এখানে চলে এসেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির গেটের সামনে আমরা এখন অবস্থান করছি তো গাইস আর কথা না বেরিয়ে চলো আমরা ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করি এবং এতদিন তো শুধু মানুষের মুখ থেকে শুনে আসছি যে এত সুন্দর আজ না হয় নিজের চোখে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো গাইস চলো আর কথা না বেরিয়ে আমরা ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করি ফাইনালি আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে আর এখন আমরা অবস্থান করছি একটা স্মৃতিসৌধের সামনে এখানে অনেক বড় একটা স্মৃতিসৌধ রয়েছে মানে আমি জানি না এক্স্যাক্টলি এটার নামটা কি তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন মানে এত চমৎকার লাগতেছে আমার কাছে এক কথায় অসাধারণ আর এই কুষ্টিয়া ইউনিভার্সিটি মানে ইসলামিক ইউনিভার্সিটিটা এক কথায় অসাধারণ গাইজ অসাধারণ সুন্দর আপনারা যারা এখানে এসেছেন তারাই অবশ্য জানেন তাছাড়া অন্য কেউ জানেন না কিন্তু মানে আমার আমি মনে করি আপনাদের অবশ্যই জীবনে একবার হলেও এখানে এসে ঘুরে যাওয়া উচিত পড়েন আর না পড়েন তো আল্লাহ হয়তো এখানে আমার কপাল রাখে নাই অন্য কোথাও রাখছে তো এনিওয়ে গাইজ আজকে পুরো ইউনিভার্সিটিটা আমরা আজকে ঘুরবো আর আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ইউনিভার্সিটিটা তো চলুন আর বাকি ভিডিও দেখা যাক কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি ঘর
ঝড় ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে যায়, পালতোলা নৌকায় আবার হারাব। কেউ দূর আকাশে বসে আমাকে, কেউ জানাকিরা গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ভুল পঙ্ক্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে যায়, পালতোলা নৌকায় আবার হারাব। সকাল হয়ে তোমায় হাসাতে যায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। আমরা এখন আছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির যে মসজিদটা রয়েছে, আমার পিছনে রয়েছে মসজিদ, বেশ চমৎকার একটি মসজিদ। মসজিদটা একটু মানে মিনারটা এত বড় গম্বুজ, মানে বিশাল, তার একটু ঘুরে দেখা, মানে বিশাল, মানে এত সুন্দর একটা মসজিদ, চমৎকার লাগতেছে আমার পিছনে। আমার পিছনে রয়েছে কেন্দ্রীয় মসজিদটা, মানে অনেক সুন্দর জায়গা। আর এখানে যে পরিবেশ ভাই, আমার এক কথায় আমার মনে হচ্ছে আমি এখানে আজকে একটা ট্যুর দিই, মানে এখানে দুই তিন রাত থাকি, এত সুন্দর লাগছে পিছনে। মানে খুব সুন্দর ফুলের বাগান, মানে চমৎকার লাগছে গাইজ এক কথায়। আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না, তো আপনারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন আর এসে ইনশাল্লাহ এখান দিয়ে ঘোরাঘুরি করবেন। Thank you.
গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, আজকে ভিডিও এখানে শেষ করবো। তার আগে আপনাদেরকে বলে দিই, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো গাইজ, পরবর্তী ব্লগের জন্য আপনারা ওয়েট করুন, খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ পরবর্তী ব্লগ আপলোড দিব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ আমিও আপনার জন্য দোয়া করতে থাকবো। আসসালামু আলাইকুম।